প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। বায়ুসেনা প্রধানের নির্দেশে পদত্যাগের ঘোষণা দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। জনগণের, দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য, মানুষ মাত্রই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য। সম্মানিত দর্শক, অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সম্মানিত দর্শক, এবার শাহাবুদ্দিন চুপ্পুর এই পদত্যাগগুলা এবার প্রকাশ হয়েছে। সম্মানিত দর্শক, কী কারণে সে পদত্যাগ করেছেন, কার চাপে পদত্যাগ করেছেন, এসব বিষয় নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবার এই তার পদত্যাগের এই সে যে পদত্যাগ করেছে তার এই বিষয়গুলো এবার নিশ্চিত করেছেন বর্তমান উপদেষ্টার আইনমন্ত্রী নজরুল স্যার। সম্মানিত দর্শক, এই নজরুল স্যারের যে বক্তব্যগুলো দিয়েছেন এবং কি বাংলাদেশের যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ বিষয়গুলো নিয়ে এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতে বসে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যদিও 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, কিন্তু বাংলাদেশের ভেতরে নতুন করে প্রতি বিপ্লব ঘটানোর জন্য যত রকমের পায়তার আছে সবগুলোই করে যাচ্ছে, কারণ বাংলাদেশের ভেতরে এখনও তার এই সাঙ্গপাঙ্গরা রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কারণ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রী হাসিনাই কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এখন দেশের ভেতরে যখন বারবার আওয়াজ আছে যে প্রতি বিপ্লবের, তখন অনেকেরই সন্দেহের তীর কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে। অনেকে এর মধ্যে কিন্তু আওয়াজ তুলেছেন যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে হবে শাহাবুদ্দিন চুপ্পুকে। যদিও অনেকের দাবি, তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়টা এখনও ক্লিয়ার হয়নি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ থেকে। তবে দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে ফিরিয়ে আনতে হলে এই আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে হবে এবং নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ করাতে হবে, আর এটা অতি শীঘ্রই আশা করে জনগণ। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এবার সেনা প্রধানের নির্দেশে পদত্যাগের ঘোষণা দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আজ রাত 10টায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র পেশ করবেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি সংসদ বিলোপ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান ছিলেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বেই নতুন সরকার গঠন হয়। সরকার গঠনের পরপর থেকে রাষ্ট্রপতি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে। এরপরেই সেনাবাহিনীর কঠোর নির্দেশনার মধ্যেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার পতনের মধ্য দিয়েই আওয়ামী লীগের সকল নেতার পতন হলো বলে জানান বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। আমার কাছে কোনো ব্যক্তিগত অপিনিয়ন কোনো কিছু চেয়ে লাভ নেই। আই এম নট হিয়ার টু গিভ এনি অপিনিয়ন, গিভ এনি রিমার্ক, আই এম জাস্ট হিয়ার টু সিকিউর দি প্রেমিসেস। আমি শুধু নিরাপত্তা নিশ্চিত করতে আসছি, আমাকে আপনি বাকি যাই বলেন, এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি দিল ছাত্র জনতা। দুপুরে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে গেলে সেনাবাহিনীর বাধার সম্মুখীন হয় ছাত্র জনতা। পরবর্তীতে সেনাবাহিনীর সাথে তর্কে জড়ান ছাত্ররা।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা নিরাপত্তা দিতে এসেছি, এখানে আমাদের কোনো মতামত নেই, প্রয়োজন হলে চাকরি ছেড়ে চলে যাব, কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না। এইদিকে ছাত্র সমাজের তোপের মুখে পড়ে সেনা কর্মকর্তারা। এদিকে ছাত্র জনতা আগামী 72 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের নির্দেশ দিয়ে আলটিমেটাম দেন, নইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বঙ্গভবনে ঢুকে পড়বে ছাত্র জনতা। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য, মানুষ মাত্রেই ভুল হয়, কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করব। এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্টকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় সকল জনগণের কাছে ক্ষমা চান তিনি। স্মরণ করিয়ে দেন, বঙ্গবন্ধুর কারণেই দেশ স্বাধীন হয়েছিল। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন। এর সাথে যারাই জড়িত থাকবে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। এদিকে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। দেশবাসীকে 15ই আগস্টের শোক শান্তিভাবে পালনের আহ্বান জানান। কেউ যদি আবারও নৈরাজ্য করতে আসে তাদের কঠোর হস্তে দমনের নির্দেশ দেন। এদিকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক দলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। যদিও ছাত্র সমাজ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন, স্বৈরাচার হত্যাকারীর বক্তব্য কোনোভাবেই গ্রহণ করা হবে না। এজন্য ছাত্র সমাজ সকল দেশবাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানান, তারা যেন যে কোনো মূল্যে নাশকতা করতে না পারে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতির কাছে ক্ষমা চেয়ে সেনাবাহিনীর নির্দেশে নাকি সে পদত্যাগ করেছিল। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু কি আসলে পদত্যাগ করেছে কিনা। এই বিষয়গুলো কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় জোরের গতিতে ভাইরাল হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে পদত্যাগ করেছেন এবং কি পদত্যাগ করে সে দেশ থেকে পালাবেন, এরকমই গুঞ্জন শোনা যাচ্ছিল। ইতিমধ্যে কিন্তু জানা গিয়েছিল যে সে পদত্যাগ করে তার পদত্যাগের চিঠি পাঠিয়েছেন মন্ত্রণালয়ে, এবং কি আসিফ নজরুল স্যার কিন্তু তার এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং আলোচনা সমালোচনা হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।